হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আবারও আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে চলে এলাম। আজকে আমি মিল্ক সুতিন জেলের রিভিউ দিব। বর্তমানে মিল্ক সুতিন জেলটা খুবই ভাইরাল, তবে এই সুতিন জেলটার প্রচুর রেপ্লিকা পাওয়া যাচ্ছে। আপনারা অরিজিনাল প্রোডাক্ট কোথায় পাবেন, অরিজিনাল প্রোডাক্টটা কিভাবে দেখে চিনবেন এবং প্রোডাক্টের ডিটেলস এই ভিডিওতে জানিয়ে দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এই প্রোডাক্টটি সহজে কিনতে পারবেন এবং এই প্রোডাক্টটি কী কী কাজ করবে, আপনার জন্য এই প্রোডাক্টটি কিনা সেটা জানতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবেন। প্রথমে একটু জানিয়ে দেব মিল্ক সুতিন জেলটার কাজ মূলত কি। মিল্ক সুতিন জেলটা দাবি করে ড্যামেজ স্কিন রিপেয়ার করবে, পাতলা স্কিন মোটা করবে, স্কিন হেলদি করবে, পোর্স মিনিমাইজ করবে, স্কিন সফট ও স্মুথ করবে, স্কিন গ্লো করবে। যাদের স্কিনে উজ্জ্বলতা হারিয়ে গিয়েছে তারা মিল্ক সুতিন জেল ব্যবহার করলে উজ্জ্বলতা ফিরে আসবে। স্কিন ফর্সা রাখার চাইতে স্কিন হেলদি রাখাটা গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই স্কিন হেলদি রাখার জন্য একটা সুতিন জেল আমাদের ব্যবহার করা উচিত। এই সুতিন জেলটা কোরিয়ান, কোরিয়ান সুতিন জেলটা আমাদের ত্বকের জন্য খুব কার্যকরী, 100% অরিজিনাল প্রোডাক্ট এটি। এই প্রোডাক্টটি ব্যবহার করলে কোনো ধরনের সাইড ইফেক্ট দেখা দেবে না, ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন। অনেক আপুরাই সুতিন জেল নিয়ে প্রশ্ন করে থাকেন। সুতিন জেল ইউজ করার নিয়মটা অনেক আপুরই অজানা। আপুদের সুবিধার্থে সুতিন জেলের ইউজ প্রসেসটা আর মূলত সুতিন জেল কি কাজ করে এটি এখন আমি আপনাদের বলে দেব। সুতিন জেল মূলত প্রাকৃতিক কিছু উপাদানে তৈরি করা হয় যা আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী, আর জেল দিয়ে প্রাকৃতিকভাবে রূপচর্চা করে ত্বককে সুন্দর ও আকর্ষণীয় করা সম্ভব। সুতিন জেল মূলত ত্বকে প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। সুতিন জেল আপনার ত্বকের ধরন অনুযায়ী ব্যবহার করলে ত্বকে কোনো ধরনের ক্ষতি করে না। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল ও মসৃণ করে তোলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। যারা ফর্সা হওয়ার জন্য ভালো একটি সুতিন জেল খুঁজছেন তাদের জন্য বেস্ট সুতিন জেল হলো এটা, যা গ্লাস স্কিন একটা লুক আনে। এই সুতিন জেলটা ব্যবহার করলে যে উপকারগুলো পাবেন সেগুলো হলো ত্বক গ্লাস স্কিন করবে, ত্বককে ময়শ্চারাইজ করবে, বয়সের ছাপ দূর করবে, ত্বককে টান টান করবে, ত্বক ব্রাইট করবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে, পোর মিনিমাইজ করবে, প্রাকৃতিকভাবে রোদে পোড়া দাগ দূর করতে কাজ করবে, ত্বককে ন্যাচারালভাবে ফর্সা করবে, যাদের ত্বকে অতিরিক্ত তেল হয় সেই তেল দূর করবে, ত্বকের কালচে ভাব দূর করবে, ত্বকের ভেতর থেকে পরিষ্কার করে যার কারণে ব্রণ হওয়ার সম্ভাবনা কম থাকে, চোখের নিচের কালো দাগ দূর করবে। এই মিল্ক সুতিন জেলটা যেভাবে ব্যবহার করবেন, মুখ ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। মুখটা পরিষ্কার করা হয়ে গেলে সুতিন জেল ব্যবহার করবেন পুরো মুখে। এরপর 10 মিনিট অন্তত মাসাজ করতে হবে। 10 মিনিট সুন্দরভাবে স্কিনের অপোজিট দিকে টেনে টেনে মাসাজ করুন। তারপর সুতিন জেলটা 20 থেকে 30 মিনিট মুখে রেখে দিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সবচেয়ে বড় কথা হচ্ছে ফলাফল ভালো পাওয়ার জন্য সুতিন জেলটা অথেন্টিক হতে হবে, তাহলেই কিন্তু ভালো একটি ফলাফল পাবেন। এখন আমি আপনাদের বলে দেব কোনটা অরিজিনাল সুতিন জেল। দেখুন, এখানে আমি 3টা সুতিন জেল শো করেছি। 3টা সুতিন জেলে আমি বলে দিয়েছি কোনটা আসল এবং কোনটা নকল। আসলটা দেখতে একটু আলাদা, যেটা কোরিয়ান অরিজিনাল প্রোডাক্ট। পিকচারটা ভালোভাবে দেখে একটু চিনে নিয়ে তারপর সুতিন জেলটা কিনবেন, তাহলে আশা করা যায় আপনি অরিজিনাল সুতিন জেলটাই পাবেন। যখন কিনবেন অবশ্যই কোরিয়ান প্রোডাক্টই কিনবেন। সুতিন জেল চায়নার যেটি আছে সেটি ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় না, আর যেটি কোরিয়ান আছে ওটি ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো সেটি জেনে বুঝে তারপর কিনবেন। আশা করি এই ভিডিওটি দেখলে সুতিন জেল নেওয়া আর কোনো প্রশ্ন থাকবে না। যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আরেকটি কথা বলে রাখি,
এই সুথিং জেলটা আপনি আমার পেজেই পেয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পেজ থেকে আপনি সুথিং জেলটা নিতে পারেন। আমার পেজের নাম তাসনিম কসমেটিক শপ, ফেসবুকে গিয়ে এই নামটি সার্চ করলেই পেয়ে যাবেন। তো সেখানে গিয়ে সুথিং জেলটি দেখে নিতে পারেন, যদি ভালো লাগে তাহলে আমার কাছ থেকেই সুথিং জেলটা নিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না, কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যেতে নোটিফিকেশনটা অন থাকা দরকার। আর অবশ্যই আমার পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো বন্ধুরা, যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি এখানেই শেষ করছি।